তিনি এখন বসে পড়েছেন, তিনি আমাকে তোলার চেষ্টা করছেন, আমি বসে পড়েছি বলে দেখছে বাবাকে কামড়ে দিয়ে তোলা যায় কিনা, তুলতে পারছে না বলে রেগে যাচ্ছে। এমনি খুব ভালো, ও জানে বাবার লাগলে তখন আর কামড়াবে না। কফি সিট 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 সিট, এই যে আমাকে উঠতে হবে, আমি বসলে হবে না, ওকে নিয়ে ঘুরতে হবে, লাগছে লাগছে, ওকে নিয়ে ঘুরতে হবে, যাই ওকে নিয়ে একটু ঘুরি, চলো এসো এসো ঘুরবে, এসো এসো ঘুরবে, এসো ঘুরি বাবা রে, এই যে ওকে নিয়ে ঘুরতে হবে, এখন ও রেগে গেছে, ওকে নিয়ে ঘুরতে হবে। আসলে সবারই পেট আছে, এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতেই কুকুর আছে, বিড়াল আছে, পেট আছে, যারা পেট প্যারেন্টস তাদের উদ্দেশ্যে বলা, ওদেরকে অ্যাকচুয়ালি নিজের পরিবারের ছেলে মেয়েদের মতোই সময় দিতে হয়। এই যে আমি মোবাইলটা নিয়ে কথা বলছি, এ করছি, এটা ভালো লাগছে না, এবং সেই জন্যও বারবার আমাকে ডিস্টার্ব করছে এবং বলছে চলো আমাকে নিয়ে ঘোরো। তো এটা সবার উদ্দেশ্যেই আমার বলা, আমাদের বাইরের পরিবেশটা দেখুন খুব মনোরম। আমার বাড়ি গঙ্গার খুব কাছেই, খুব বেশি হলে গঙ্গা আমার বাড়ি থেকে 40-50 ফুট দূরে হবে। আমি ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাট থেকেই আপনাদের আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি। তবে এটা খুব জরুরি এবং মনে রাখা প্রয়োজন, আমি রাত্রিরে রান্না করব যখন, করে দেখাবো যখন, তখনও বলবো এটা, যে যারা পেট প্যারেন্টস সময় দেবেন, ওদের একা ছেড়ে রেখে যাবেন না, পারলে সঙ্গে নিয়ে যান, না হলে সঙ্গে থাকুন, ওদের একা করবেন না প্লিজ। হাঁটো এসো 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 হাঁটো এসো 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 দু তিন জন এসো হাঁটো 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 হাঁটো।